অনুভূতিটা খুব ভালো ছিল। ইট ওয়াজ এ গ্রেট কনভারসেশন উইথ অল অফ দ্য গাইস। অ্যান্ড আসলে সবচেয়ে বড় কথা কি, যারা নিজে নিজে প্র্যাকটিস করছে তাদের সবচেয়ে যে বলবো বাধাটা, সেটা হচ্ছে যে অন্য কোনো অপরিচিত মানুষের সামনে গিয়ে কথা বলাটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় হিন্ড্রেন্স। তো ইন অর্ডার টু ওভারকাম দ্যাট ফিয়ার উই শুড গেট ইনভলভ ইন দিস কাইন্ড অফ কনভারসেশন, চ্যাট ক্লাব অ্যান্ড সামথিং লাইক দ্যাট। সুতরাং এমন অনেকেও আছে যারা আর কি নিজে নিজে প্র্যাকটিস করছে, তো সুতরাং মানে তারা মে বি দে আর ভেরি গুড অ্যাট ইট, বাট তাদেরকে তাদের সেই সার্কেল থেকে বেরিয়ে এসে নতুন কিছু মানুষের সামনে পারফর্ম করাটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের আইএলটিএস অথবা টোফেল অন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্লাসগুলোতে বা পরীক্ষাগুলোতে করতে হয়, সেটার জন্য আসলে এই সেমিনারটা অথবা এই চ্যাটিং ক্লাব যেটা আয়োজন করেছে গ্রেক, সেটা খুবই উপকারী ছিল। আসলে যখন কিছু কিছু মানুষ একখানে হয় তখন অনেক এক্সপিরিয়েন্স শেয়ার হয়, আর আমাদের ইন অর্ডার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উই হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। ওকে, সো ইংরেজিতে যে থিঙ্কিংয়ের ব্যাপারটা, এটা এখানে এসে ডেভেলপ হয়, কারণ আমাদের জীবনের কিছু স্পেসিফিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি, চলমান কিছু নিউজ নিয়ে আলোচনা করেছি। তো এই জিনিসগুলোকে যে নিজের মধ্যে যে কনসেপ্ট তৈরি করা এবং এটাকে থ্রো করা, সেই জিনিসটা আমার কাছে অনেক নতুন মনে হয়েছে। এবং আমাদের যে কোঅর্ডিনেটর ছিলেন যে কৌশিক দা এবং গ্রেকের আরও ফ্যাকাল্টি মেম্বার্সরা, তারা খুবই সাহায্য মানে সাহায্য করেছে এই ব্যাপারে, এবং আসলে টোটাল ব্যাপারটা অনেক পজিটিভ ছিল। অবশ্যই আমার কাছে যতটুকু মনে হয়েছে সেটা হচ্ছে এটা খুবই ভালো একটা উদ্যোগ, আর আমার মনে হয় যে যারা বাইরে আছি অথবা গ্রেক এবং সবার মানে আপনার পারস্পরিক সাহায্যের মাধ্যমে আমরা এই চ্যাটিং ক্লাব জিনিসটাকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারবো, এবং শুধু তাই নয় এটা দিয়ে সবাই উপকৃত হবে আমার মনে হয়। ভবিষ্যতে গ্রেকের কাছে আমার প্রত্যাশা হচ্ছে যে গ্রেক যেন একটা আপনার ইউনিভার্সাল চ্যাটিং ক্লাব হোল্ড করে, যেখানে প্রতি সপ্তাহে অথবা আপনার তিন দিন পর আমরা এসে চ্যাটিং করতে পারি সবার সাথে। তাহলে হবে কি যে আমাদের প্রতিদিনের একটা চর্চা থাকবে, আর আমাদের সবার গ্রুপিং একটা ব্যাপার আছে যে সবার সাথে ডিসকাস করা, এই জিনিসটা হবে, এবং আমরা কে কীরকম পারফর্ম করতেছি, কার কীরকম উন্নতি হচ্ছে, সেটার প্রতি আমাদের সবাদের একটা নজর থাকবে, এবং আমরা নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারবো।